আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন একটা আশার সংবাদ শেষ পর্যন্ত শোনালো এমেরিটস এয়ারলাইন্স তারা আগামী পাঁচ তারিখ থেকে ভারত পাকিস্তান নেপাল শ্রীলঙ্কা সাথে আরও এগারোটি দেশ যুক্ত করেছে এগারোটি দেশের মধ্যে আমাদের বাংলাদেশের নামও আছে তারা ঘোষণা দিয়েছে ঢাকা দুবাই ফ্লাইট পাঁচ তারিখ থেকে শুরু করবে তো আগের নিয়মের মতো যেমন কোভিড নাইন্টিন ভ্যাকসিন থাকতে হবে দুই দুই ডোজ ডোজ যাদের চোদ্দ দিন হয়ে গেছে তারপরে আটচল্লিশ ঘন্টা যে ইউই সরকারের দেওয়া পিসি টেস্ট তারপরে পিসিআর কিউ আর কোড এই শাহেদ সাবরিনার মতো এই পজিটিভ নেগেটিভ বা নেগেটিভ পজিটিভ এই সার্টিফিকেট না অরিজিনাল সার্টিফিকেট থাকতে হবে পিসিআর এবং কিউ আর কোড থাকতে হবে এই সমস্ত শর্ত যে সমস্ত শর্ত দিয়েছে আরব আমিরাত এই শর্ত অনুযায়ী তারা ঘোষণা দিয়েছে পাঁচ তারিখ থেকে ফ্লাইট পরিচালনা করবে তো সেটা নিশ্চয় খুশির সংবাদ আলহামদুলিল্লাহ যাই হোক যদি পাঁচ তারিখ থেকে ফ্লাইট শুরু হয় তাহলে অনেক আটকা পড়া প্রবাসী যারা আছে তারা আসতে পারবে বিশেষ করে ধন্যবাদ জানাই ইউই গভর্নমেন্টকে তারা এই যারা আছে টিচার প্রবাসীদেরকে আছে বিভিন্ন টেকনিশিয়ান যারা আছে বিভিন্ন জায়গার এবং যারা আসতে পারছে না এতদিন ধরে ডাক্তার যারা দেশে আটকা পড়ে আছেন তাদের জন্য এই সুযোগটা দিয়েছে আর বাদ বাকি যদি কোনো নিউজ আছে তাহলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিব এখন পর্যন্ত সর্বশেষ সংবাদ হচ্ছে এটাই আজকের তারিখ হচ্ছে তিন তারিখ আগস্টের দুই সাল